আপনার নামটা? আমার নাম জবা চিত্রকর। আপনি এই নয়াতে কবে আছেন? আমি নয়াতে আছি সাতাশ। আপনি অন্য কোথাও থেকে এখানে এসে? হ্যাঁ, আমার বাপের বাড়ি সবং, ইংলাসে সবং থানা আমার বাপের বাড়ি। আমাকে বিয়ে দিয়েছে এখানে, এটা আমাদের টিংলা থানা। তো আমার বাপের বাড়িতে ওইটা মাদুরের কাজ হতো, মাদুরের কাজ হতো। তারপর আমি এখানে যখন বিয়ে হয়ে আসলাম তখন আমার এই পটচিত্রর কাজ, তখন আমি পটচিত্রই আঁকা শুরু করলাম। আচ্ছা, তো আপনি আপনার যে বাপের বাড়ি, আপনার বাপের বাড়ির ওরা পটের কাজ করতো, তো আপনার পট শেখা কি এখানে এসেই? পট শেখা, গান শেখা সব আমার স্বামীর কাছ থেকেই আমি সব শিখেছি। তো আপনার এই স্বামীর পরিবারে সব থেকে প্রবীণ ব্যক্তি কে ছিল? আমার স্বামীর মামা ছিল, ও মানে সব সবাইকে শেখাতো, আর ওর কাছ থেকেই প্রায় সবাই শিখেছে। তারপরে এবার আমার যে স্বামী ছিল ও আবার মামার কাছ থেকে শিখেছে, আর ওর দাদার কাছ থেকে, দিদির কাছ থেকে, এবার ওর কাছ থেকে আমি শিখেছি, আমার বাচ্চারা যারা ওরাও শিখেছে। আচ্ছা, তো এই আপনার স্বামীর পরিবার মানে এখানে আপনার যেটা শ্বশুর বাড়ি এখানে, এরা কত বছর ধরে নড়াতে আছে? ওদের বংশ পরম্পরা আরও অনেকদিন থেকে, ওটা আমি বলতে পারবো না, অনেকদিন থেকে আছে। তো মানে আপনার তার মানে স্বামীর জন্ম এখানে? হ্যাঁ, আমার স্বামীরও জন্ম এখানে, আমার ননদেরও জন্ম, ভাসুরেরও জন্ম, সবাইয়েরই জন্ম এখানে। তো আপনি কি জানেন যে মানে আপনাদের এই শ্বশুরবাড়ি থেকে আছে কে প্রথম নয়াতে এসে বসবাস শুরু করেছে, তার কি সেটা কি? প্রথমে কে এসে বসবাস করেছিল? আমার শাশুড়ির কেউ হবে আমি অতটা জানি না, কিন্তু ওরা অনেক দিন তো বসবাস করেছে ওরা। আমার শাশুড়ির মামা, মামার কাছ থেকে আমার মামা শ্বশুর শিখেছে, মামা শ্বশুরের কাছ থেকে এবার সবাই শিখেছে। কিন্তু এর আগে আমার শাশুড়ি বলতো যে হোল ওর বাপের বাড়ি আছে ওই কালীঘাটে, কালীঘাটে ওর অনেকে ওরা সব ছবি আঁকত, ওই ঠাকুর বড় বড় ঠাকুর তৈরি করে ওরা সব তৈরি করতো। আচ্ছা, তো চৈতনপুরে ওরা ওরা তৈরি করতো, তারপরে এখানে এসে ওরা তৈরি করতো। আচ্ছা, তো এখানে এই নয়াতে, এই নয়াতে এখানে কত বছর ধরে লোক বসবাস করে? তো পটচিত্রকারটা অনেক বছর ধরে, তাও কত হবে? আমার শাশুড়ির তার মামা, তার ভাই এরা বসবাস করেছে, মানে ওরা মনে অনেক দিন থেকেই বসবাস করছে, আমিও বলতে পারবো না। পূর্ব মেদিনীপুরে কিছু পটচিত্রকার আছে, তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ওদের সাথে আমাদের সাথে এমনি ওই মেয়েকে দিবা লিবা হয়, তার ছবি আঁকা ছবিও ওরাও আমাদের এখানে আসে করতে, আমরাও যাই শেখাতে ওদেরকে। ওখানে একটু কম, আমাদের এখানে বেশি, আমাদের এটা বিখ্যাত, আমাদের মেদিনীপুরের পটচিত্র বিখ্যাত। তো পূর্ব মেদিনীপুরের পটচিত্রকারীরা কি বেশি পুরনো নাকি এখানের? না, এখানের বেশি, এখানের বেশি। তো ওখানে একজন ছিল নিরঞ্জন বলে, ওই ছবি আঁকতই করতো, তারপরে ওদের ওখানে একটু একটু কম কম হতো, তারপর আমাদের ওই একটা ওই কলকাতা থেকে বাংলানাটক.com ওরাই আসলো, ওরাই দেখলো আমাদের কাজকর্ম, আমরা তখন মেলা যেতাম, ওরা দেখলো যে এরকম তোমাদের ছবিটা এরকম তো ওই হচ্ছে, আর মানে নিচে নেমে যাচ্ছে, তো আমরা তুলে ধরবো বলে ওরা এসেছিলো। ওরা এসে আমাদের গ্রাম ঘোরাঘুরি করলো, ঘোরাঘুরি করেই ওরা আমাদের ট্যালিং সেন্টার খুলে দিল, তারপরে একটা বাড়ি বানিয়ে দিয়েছিলো। ও বাড়িটা তো ওই ভূমিকম্পতে একদম ইয়ে হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, ভেঙে গিয়ে ফেটে হেলে গেছিলো, তো ওইটা আবার কী করলো না, পড়ে গেল, যা পড়ে গেল ওটা আবার আমরা সবই করলাম যে আমাদের এখানে তো বাড়িটাই হয়ে গেছে, তাহলে কী হবে। তখন ওই আমার বাংলানাটক.com ওরা আবার ই করলো, বলে ঠিক আছে আমরা হচ্ছে এটা বাড়ি বানানোর জন্য আমরা একটা তোমাদের ই করবো বলে ওরা ওই যে আমাদের এই রিসেপশনটা বানিয়ে দিয়েছে। এখানেই আমাদের মানে যখন কাজকর্ম বেশি হয় ওখানেই হয়, তারপরে কাজ টাজ আছে সবারই, বাড়িতেও কাজ আছে, ওখানেও কাজ আছে, আর ওরাও সেইটাই
সেই সূত্রে ওদের ওখানে আবার হলো ওই নন্দীগ্রামে, ওদেরকে এখান থেকে মাস্টার নিয়ে গিয়ে এখান থেকে ওদেরকে নিয়ে এসে কিছু ছবি আঁকা, ওদেরকে কিছু লোককে নিয়ে এসে এখানে আমাদের মেলার সময় মেলা হলো এখানে, ওরা মেলা তিন দিনের করে মেলা করে দিল, বাইরে থেকে লোক আসলো, ওরাও তখন আমাদের এখানে ছবি আঁকার ওয়ার্কশপ হলো, ওরাও আসলো তিন দিন শিখলো, তারপরে এরাও আবার বললো যে না আমাদের ওখানেও একটা বানাবো বলে, ওখানেও একটা ওই রিসেপশনটা রয়েছে, তো আবার ওখানেও আমাদের এখান থেকে মাস্টার যায়, মাস্টার গিয়ে ওদেরকেও শেখায়। আচ্ছা, তো আপনি যখন এখানে বিয়ে করে এসেছিলেন তখন এখানে কত পরিবার ছিল? না এটা প্রতিষ্ঠিত সাথে এখন কি তার সংখ্যা? না এখন বেশি হয়েছে, তখন কম ছিল। আচ্ছা, এখন কম ছিল, এখন তখন এক ভাগ ছিল, এখন মানে চার ভাগ হয়েছে। ও, সেটা কি আপনার কি মনে হয় সেটা এত বাড়ছে কেন? অনেক যারা মানে পারম্পরিকভাবে পটো শিল্পের সাথে যুক্ত নয় তারাও কি অনেকে এখন আসছে? না এটা বাড়ছে কেন, সবার বাচ্চা কাচ্চা হচ্ছে, ওরাও ছবি আঁকছে, তারপরেও তোমার ওই ধরো আমি মেয়েকে বিয়ে দিলাম, ওদের ওখানে ছবি আঁকে না, কিন্তু জামাই বলল যে আমি এখানে থাকবো ছবি আঁকবো, আমাদের আমার ওখানে ধরো আমি মাঠে ঘাটে খাটতে যেতে পারি না, আমার ছবি আঁকবো, ছবি এঁকে মেলাঘাট যাবো, আমিও বড় হব, এরকম বলে চলে আসলো। প্রায় এরকম অনেকে মেয়েকে বিয়ে দিয়েছি, অনেক মেয়েও এখানে এসে আছে, মেয়ে জামাই, তাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে, ধরো আমার ননদদেরকেও বিয়ে দেওয়া হয়েছিল, আমাদের আমার স্বামীর চাইতো বড়, ভাসুরের চাইতো বড়, ওরাও এসে আগে থেকে ওরকম এসে এসে থাকতো, ওর মামার কাছে ওরাও কাজ শিখতো, কাজ শিখে ওরাও ওদেরও বাচ্চা কাচ্চা হলো, ওদেরও বাচ্চা কাচ্চাও থাকলো, এই করেই পুরো বেড়ে গেছে। আপনাদের এখানে এখন কোন থিম নিয়ে বেশি চর্চা করছেন আপনার পটচিত্র? আমাদের এই পটচিত্র থিম বলতে আমার সবগুলোই পটচিত্রেরই যত থিম ওইগুলোকেও বানানো হয়, মানে পূর্বপুরুষ থেকে যেটা হয়ে আসছে রামায়ণ মহাভারত এইগুলোর মধ্যে ধরো এই শীত ই মনসা মঙ্গল দুর্গা মানে চণ্ডী মঙ্গল এগুলো, তারপরেও যে ঘটনাগুলো হয় ধরো এই ধরো সুনামি 9/11 তারপরে নারী নির্যাতন বৃক্ষরোপণ মাছের বিয়ে আর ওই যে ধরো নির্ভয়া এগুলো যত ঘটনা হয় সব কিছুই আমরা তুলে ধরি, সেগুলোকে আমরা ছবি আঁকি, আর আমাদেরকে অনেক লোক গল্প দেয় যে এটা বানিয়ে দিতে হবে, আমরাও বানিয়ে দিই। আচ্ছা, তো এই যে পটের পটের ইয়ে কত, আপনারা আগে তো দেখছিলাম অনেক লম্বা লম্বা পট তৈরি হতো, এখন কি সেটা বন্ধ হয়ে? হ্যাঁ আছে, তো লম্বা লম্বা পট আছে, লম্বাও আছে ছোটও আছে, এখন কি হয় লম্বা লম্বা পট তো সবাই নিতে পারে না, ওরা কি বলে যে আমাদের এত বড় বাড়ি নেই আমরা লম্বা নিয়ে রাখতে পারবো না, কেউ একটা দুটা নিল নিয়ে হয়তো রাখলো, কিবা এবারে ছোটোখাটো হলে ওরা ফ্রেমটা করতে ভালো, এবার ছোট জায়গার মধ্যে রাখতে ভালো, ধরো এই জায়গার মধ্যে 10খানা জিনিস রাখবে সাজিয়ে রাখবে, আর ওই কী হলো সেটা হলো পুরো লম্বা করে একটা ছবি টাঙিয়ে রাখলে একটাই ছবির মধ্যে থাকলো, তার জন্যে ছোটোখাটো কাজটা বেশি বিক্রি হয় আমাদের। পটচিত্র থেকে এবারে আমরা টি শার্ট ধরো এই দোপাট্টা আর ধরো এই যে মেয়েদের কুর্তি ছেলেদের পাঞ্জাবি এর মধ্যেও আঁকি, কেন ওটাও বিক্রি হয়, ওটাও মানুষ পরার জন্য নেয়, ধরো এই পাখা হাত পাখা জুয়েলারি বাক্স মানে প্রায় আমরা অনেকে ঘরে সাজানো জিনিসের মধ্যেও ছবি আঁকি। এই পটশিল্প এই যে পটের যে পৌরাণিক গল্পের উপর যে পটগুলো সেগুলি ক্রেতাদের বেশি আকর্ষিত করে, তারা ওগুলো কিনতে চায় নাকি সামাজিক যত গণনার উপরে সব রকম কিনতে চায়? ধরো আমরা তো ওই বড় বড় ছবিগুলো আঁকি, বড়োর মধ্যে ধরো পৌরাণিকের ছোটো আঁকি, ধরো আমরা কৃষ্ণ নীলাটা ছোট আঁকলাম ধরো তিনটা দৃশ্যের মধ্যে হয়ে গেল, ওটা ওটাও নিতে চায়, দুর্গার মধ্যে আমরা ওই রকম তিনটা চারটা পাঁচটা এরকম দৃশ্য করি, বড় থেকে সব ছোট ছোট ভাঙিয়ে তৈরি করি, সবগুলোই বেশিরভাগ বিক্রি হয়। যেটা ধরো আমরা তৈরি করলাম ধরো কালীঘাট ছবিটা, কালীঘাটের মধ্যে একটু দামটা বেশি থাকে, কেন ওটা আমাদের মানে সেটের কাজ, আর সেটের কাজ একটু যদি খারাপ হয়ে যায় ওটা আর হবে না, তার জন্যে ওইটা ধীরে ধীরে বানাতে হয় আর ওইটার মধ্যে আমরা দামটা বেশি রাখি। ধরো কালীঘাটের কাজটা যদি আমাদের থাকে 3000, আমাদের এই একই সাইজ এতটা, ধরো ওইটা 3000 ওইটা 500। আচ্ছা, তো এবার এই যে লম্বা পটগুলি, লম্বা পটগুলির দাম কতটা আপনারা বেশি রাখেন? লম্বা পটের মধ্যে থাকে 10000 আছে, 5000 আছে, 7000 আছে, তোমার 2000 আছে।
আছে আপনার এই যে লম্বা পথগুলো, আপনাদের যত পূর্বপুরুষ আছে কিংবা যা বয়স্ক লোক আছে, তারা কি লম্বা পথ তৈরি করতো নাকি তারাও এই ছোট পথ? না, তারা ছোট পথ আঁকতো না, তারা লম্বা পথ আঁকতো। কী করতো, এই লম্বা পথ তো শহরে মানে এখানে কে নিবে, বিক্রি তো হতো না। আর তখন আমাদের মানে ভিডিও সিনেমা কিছুই ছিল না, আর আমাদের যারা ওরা বংশ পরম্পরা পূর্বপুরুষ থেকে যে হয়ে আসছে ওরা পাড়ায় পাড়ায় যেত। ধরো আমারও স্বামী গেছে, আমিও গেছি একদিন, ধরো আমরাও ওই ই থেকে, আমরাও আইআইটি কলেজ থেকে একবার কাজ পেয়েছিলাম যে ওই পাস পোলিও নিয়ে, তারপরে ওই ম্যালেরিয়া ডায়েরিয়া এর উপরে সচেতনের উপরে। ধরো পাড়ায় পাড়ায় যাবে, তোমরা পাড়ায় পাড়ায় গিয়ে ওগুলো গান মানে বুঝাবে, গান করো, তোমরা তো গান করো, গান করে বুঝাবে, তোমা বুঝালে যদি একটু মানুষ চেতনা হয়তো হবে। তার জন্য আমাদেরকেও টাকাও দিয়েছিল। আচ্ছা, এই যে গানের কথাগুলি, গানের সুর কথা, এগুলো কি আগেকার দিনের যেসব গানগুলো লেখা হতো আর এখন এই সামাজিক যে গানগুলো হচ্ছে এখন, সেটা কতটা পার্থক্য? পার্থক্য বেশি পার্থক্য নেই, কেন আমাদের সেই সুর দিয়েই সুরটা আনতে হয়। আমাদের ধরো মনসামগ্র ধরো ছবিগুলো এখানে নেই, আমার ওই ওই বাড়িটাই আছে, এটাই কাজ হয়। তো আমাদের মনসা মঙ্গলে যেমন সুরটা আছে, মানে দু রকম সুর আছে, একটা আমাদের কোরাসে হয়, ধরো পাঁচজন দশজন মিলে একটা গান হয়, আর একটা একা মিলেও হয়। একা মিলে যেটা হয়, মনসা জগত গৌরী জয় বিশ্বহরী ওই পদ্ম ফুলে জন্ম নিল মনসা কুমারী, ওই নাগের হলো খাট পালঙ্ক নাগের সিংহাসন, ওই মঙ্গলা বড়ার পৃষ্ঠে দেবীরই আসন। এটা আমাদের মানে সিঙ্গেলে হয়, ধরো আমি একা গান করলাম, আর যখন চার পাঁচজনে গান করলাম তখন সেটা, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী, ও তোর পায়ের জল মোর গায়ে পড়িল আমি বিসহরি, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী। ধরো আমি একটা বললাম, ধরো যারা আমার চার পাঁচজন থাকলো ওরা ওরা তারপর একটা বললো, এরকম আমাদের কোরাসে গান হয়। আর এটা আবার যখন আমাদের সিং মানে ইয়েতে আসবে, সামাজিকে আসবে, ধরো বৃক্ষরোপণ, তখন এটা তো সামাজিকে আসলো, এটাও আমাদের চার পাঁচজনে হয়। সবাই মিলে করো গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ, গাছ থাকিলে পুকুর পাড়ে মাছ কিন্তু তিন গুণ বাড়ে, বাতাসে নিশ্বাস ধরে গাছের ধরন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। মানে প্রত্যেকটা গানের একটু মানে আলাদা আলাদা আসবে সেই গানগুলি, মানে যারা বাজে কিংবা যারা দেখে সেরকম কি অন্য রকম আছে নাকি সহ সকলেই? আগে আগে আমাদের ওইটা বংশ পরম্পরা থেকে যেটা হয়ে আসছে ওটা রামায়ণ মহাভারত থেকে ওরা ওটা করেছিল। এখন এখন যে যে গানটা হয় ধরো সামাজিকের, আমরাও নিজেরাও বাঁধাতে পারি, ওটা বাঁধিয়েও আমরাও গান করি। আচ্ছা, তো আপনাদের এখানে এই শিশুরা যারা আছে সেই শিশুদেরকে আপনারা কীরকমভাবে এই পটের কাজের সাথে যুক্ত করেন? শিশুরা যখন সেগুলো কী করে, আমাদের একটা আগে আগে ই হতো ট্যালিং সেন্টার, ওই আমাদের বাংলা নাটক থেকে বলে দিয়েছিল যে তোমরা বাচ্চাদের তোমাদের কীভাবে শিখে, আমরা বলি আমাদেরই দেখতে দেখতে, আমাদের আমরা কাজ করি গান করি দেখতে দেখতেই আমাদের বাচ্চারা ওরাও শিখে, ওরাও কাজ করে গান করে, স্কুলের টাইম স্কুল গেলো, খাবার টাইম খেলো, আর কাজের টাইম আমাদের সাথেও ওরাও হেল্প করে, বাচ্চারাও কাজ করে, তুলি টুলি নিয়ে বসে যায়, বসে গিয়ে দেখে দেখে কাজ করে। তো তারপর ওরা বলেছিল তাহলে এক কাজ করো, তোমরা তোমাদের বাচ্চাদেরকে প্রত্যেকটা রবিবারে তোমরা একদিন করে বসাবে, ওই দিনটা তোমরা বসালে বাচ্চারা একটু ভালোভাবে শিখতে পারলো ছবি আঁকাটা। তার মধ্যেও শিখেছিল, আমরা একটু শিখিয়েছিলাম তখন রবিবার রবিবার, তার মধ্যেও শিখেছে। তারপরে এখন ওইটা বন্ধও হয়ে গেছে, রবিবারটা শিখাটা বন্ধ হয়ে গেছে, এখন যে যার বাড়িতে সে তার বাচ্চা এখন শিখে। সব বাচ্চা তো শিখে না, যার নলেজ থাকে সেই শিখে। ধরো আমাদের বাচ্চারা কী করতো, স্কুল যেত, স্কুল থেকে এসেই কাজ করতো, আর আমরাও কী করতাম, আমাদের স্বামীরা কাজ করতো, দেখে দেখে আমরাও কাজ করতাম। আর যেটা ট্যালিং সেন্টার খুলে দিয়েছিল, ওরা ট্যালিংয়ে ওরা থাকতো, ওরাও গান শিখতো, কাজ করতো, তার মধ্যেও এবার কেউ গান শিখতে পেরেছে, কেউ গান শিখতে পারে না।
কেন ওদের আবার কি হয়েছে যে আমরা কি করি সবসময় একটা গানের চর্চায় থাকি, আর যারা গান করে না তারা তো মানে গানের চর্চায় থাকে না, এমনি একটু ছবি আঁকলো, ছবি আঁকার সময় ছবি আঁকলো, কিন্তু সবাই এসব গানটা পারেও না। আচ্ছা, এই গানের এই যে বাচ্চারা যারা এখন পড়াশোনা তো শিখছে, যারা স্কুলে আছে, এরা যদি কখনো ধরুন মানে অন্যরকম জীবিকা যেতে চাইলো, হ্যাঁ, পটচিত্রের থেকে বেরিয়ে, তখন আপনারা তার প্রতি কী হবে, সেটা কি আপনারা চাইবেন নাকি আপনাদের ইচ্ছা তারা সকলেই পটচিত্র চাইবে? না, আমরা চাই যে আমাদের বাচ্চারা সবসময়ের জন্য আমাদের ছবি আঁকাটাই আঁকুক, কেন আমাদের এটা তুলে ধরুক এই কাজটা, আমাদের এই কাজটা মানে বিখ্যাত হয়ে গেছে, আমাদের এই কাজটা আমাদের সবসময় চাই, বাচ্চারাও চায়। এই যে বিখ্যাত হয়ে গেছে বলেন, আপনি এই কাজের সূত্রেই তো আপনিও বিদেশে গেছেন, সেটার ব্যাপারে আপনি একটু বলুন। আমি এতে গেছি, তোমার প্যারিসে গেছি দুবার, তারপরে আমি সুইডেনে গেছি ওই গত বছর, এবছর আমি জাপানে গেছি, তারপরে আমার মেয়ে যে এখানে কাজ করছিল ও এবছর জার্মানে গেছিলো। এই তো আমি তো এই এক মাস হলে ফেরত এসেছি, আমার মেয়েও এক মাস হলে ফেরত এসেছে, ও আমি দুজনেই মানে বেরিয়ে গেছি, ও আগে গেছিলো আমি তারপরে গেছি। আমার মেয়ের বয়স এখন 20, এরও মেয়ে, এও অনেক জায়গায় গেছে, এও তোমার একটা দিল্লি গেছে, তারপরে দু একে জায়গাটা গেছিল বল, দিল্লি, কেরালা, গোয়া। এই যে আপনাদেরকে এই যে এখানে যাচ্ছেন, এটা কারা, কোন সম্পূর্ণ সংস্থা থেকে নিয়ে গেছিলেন? হ্যাঁ, আমাদেরকে ওই আমাদের বাংলা নাটক থেকেই আমাদেরকে নিয়ে গেছিল, তারপরে এমনিতেই আমাদেরকে যে মানে ধরো দিল্লি অফিস আছে, ওরা কেউ বললো যে আমাদের এই প্রোগ্রামটা করবে, আমাদের একটা গানের প্রোগ্রাম আছে, আমরা বললাম হ্যাঁ, ওরাও ওখান থেকে ওরা আমাদেরকে চিঠি করলো, চিঠি পাঠিয়ে দিল আমাদেরকে, এখন মোবাইলের তো কোনোই নেই, মোবাইলেও ফোন করে দিল যে এই দিনে তোমাকে আসতে হবে, এই টাইমে আসতে হবে, তোমাকে একটা গান আছে, কি তোমার মেলা আছে, কি তুমি প্রোগ্রাম করতে চাও কি না, আমরা তখন ভাবলাম যে হ্যাঁ বললাম, বললে এবার সেটাই করি। আচ্ছা, বিদেশে এই ভারতের এই এত মানে একটা আঞ্চলিক এই এই এটাকে শিল্পটাকে ওখানে কীভাবে ওরা এটাকে দিয়েছিল, ওরা ওরা কি এগুলোর প্রতি অনেক আকর্ষণ? হ্যাঁ, এগুলো ওরা প্রচুর আগ্রহ, প্রচুর ওদের চাহিদা, ওরা আমাদের এই ছবিটাকে নিয়ে ওরা প্রচুর চাহিদা, গান আছে আমাদের ছবির মধ্যে তো প্রচুর চাহিদা। ওরা শুধু আপনাদের শুধু ছবিও না, তার সাথে সাথে গানও আপনাদের থেকে, গ্রুপ হিসাবেও যাই, এমনি একলাও যাই, ধরো আমি আমার একার ডাক হলো, একার ডাক হলে তখন আমি একা যাই, দুজনের ডাক হলে, এবার আমরা তখন কী করি, আমার একটা অ্যাসিস্ট্যান্টের দরকার, অ্যাসিস্ট্যান্ট, আর দুজনেই যাই। এই যে কালকে আমি যাবো কলকাতাতে, কলকাতাতে আমার দুজন। এই বিদেশে ওখানকার লোকরা আপনাদের থেকে মানে এই যে এগুলোকে আপনাদের থেকে ওরা ওখানে গিয়ে প্রদর্শনী কীরকম ছিল, আপনারা যদি ওখানে গিয়ে কীরকম আপনাদের ইয়ে ছিল এক্সপিরিয়েন্সগুলো আর কি, সেগুলো যদি ওখানে বলেন বিদেশে, আর বিদেশে কীরকম আপনার অভিজ্ঞতা হয়েছিল আর কি? বিদেশে অভিজ্ঞতা আমার কীরকম হয়েছিল, অভিজ্ঞতা আমার নিজেরই অভিজ্ঞতাতেই তো আমি মানে ছবি এঁকে, ছবি আঁকি, গান করি, আমাকে ওখান থেকে ওরা সিলেক্ট করেছে, ধরো ওরা আমার নাম পেয়েছে, নাম পেয়ে আমাকে আমার অফিসে বলেছে যে আমার এরকম আমি শিল্পী নেব, তো আমি তখন ওরা ভাবলো যে কোন শিল্পীটা ভালো কোনটা খারাপ আমাদের পাঠাতে, সেরকম ওরা ভালো মন্দ বেছে ওরা পাঠায়, ধরো এখানের মধ্যে আমাদের প্রায় 8-10 জন মতন খুব ভালো শিল্পী, যারা যারা বাইরে টাইরে যায় ওরাই বেছে পাঠায় আমাদের। আপনাদের কি কাজটা এখান থেকে অনেকটাই অন্যরকম, অন্য ধাঁচের কাজ, যার জন্য আপনাদেরকে ইয়ে করা হয়েছে? হ্যাঁ, কাজ আর গান আমাদের মানে আমাদের পটচিত্রের মধ্যে সব জায়গার চাইতে আমাদের এখানে ভালো। না, সেটা কি শিল্পীর উপর নির্ভর করে কোন আপনি আপনি যে বললে আপনাদের 8-10 জনকেই বিশেষ করে বিদেশে পাঠানো হয়েছে, তো আপনাদের এই 8-10 জনে কিছু শিল্পীর কাজ কি অনেকটা অন্য ধাঁচের? হ্যাঁ, কাজও আছে আর গানও আছে, ধরো সব শিল্পীকে কি আর বিদেশ নিয়ে যাবে, নিয়ে যাবে না, গান করতে পারবে না তুই, সেজে কী করবে, শুধু খালি কি ছবি আনবে, আমাদের ছবির সাথেই গান, আবার কেউ হয়তো এমনি গানটাই চায়, ধরো ছবি দেখিয়ে আমাদের ছবি এরকম দেখানো হচ্ছে আর গান হচ্ছে, আর সবাই এই গানটা পারে না। তো কতটা পার্থক্য আপনার ছবি আর আপনি যেসব ছবি শিখেছেন এখানে এসে পর থেকে যেরকম ছবি শিখেছেন, মানে এখানে কিংবা বেশিরভাগই পরিবারে যেরকম ছবি আসে সেখান থেকে আপনার এটা কতটা পার্থক্য? ছবি এবং গানটা আমি কী বললাম যে সবাই গান পারে না,
গানের জন্যও তো মানুষই করে যে আমার এখানে ওইখানে ছবিও দেখাবে গানও হবে। এবার ওরা কি বলে যে আমার এবার আমাদের মধ্যে ওরা বেছে নেয় কি যে গান এবং ছবি, এবার গানটা মেন, গানটা ওখানে স্টেজের মধ্যে গান হবে। ধরো আমি আমার সাহস আছে আমি স্টেজের মধ্যে গান করতে পারবো, কিন্তু আর যে ধরো কেউ থাকলো স্টেজের মধ্যে গান করতে পারবে না, স্টেজে উঠে গেলেই গান করতে পারবে না, সেরকম মানুষকে কি আর ওরা ওরা নিয়ে যাবে? তখন নিয়ে যাবে কাকে? আমাদের মতো মানুষকে, যে যারা গান করতে পারে, যারা গান করতে পারে না তাদেরকে নিয়ে কোনো লাভ নেই। আচ্ছা এবার বলুন যে আপনাদের এই ধার্মিক চালচলন যেগুলো কি আপনারা কি সবাই ইসলাম ধর্ম? হ্যাঁ, আমাদের চিত্রকর টাইটেল কিন্তু আমরা মুসলিমই ধর্ম। আর আপনার যেরকম নাম, নামটা তো হিন্দু আছে। হ্যাঁ, আমার নাম ধরো জবা চিত্রকর, আমার বরের নাম মন্টু চিত্রকর, আমার মেয়ের নাম মৌসুমী চিত্রকর, আর আরেকটা মেয়ের নাম সোনিয়া চিত্রকর, ছেলের নাম সঞ্জয় চিত্রকর, এবারে কারু নাম এবার আর একটা রহিম চিত্রকর, অন্য ধরো আমার ভাগনার একটা রহিম চিত্রকর, দেওয়ার একটা আছে রহিম চিত্রকর। তাহলে আপনাদের হিন্দু নাম হওয়ার পিছনে কোনো বিশেষ কারণ? না, এতটা আমাদের যে যেমন নাম দিতে পারে, নামের সঙ্গে আমাদের কোনো, আর আমাদের সঙ্গে ওই যে যারা একদম মানে ধরো একদমই মুসলিম, যারা ছবি আঁকে না তাদের সাথে আমাদের সাথে আগে অতটাই ছিল না, যে ওরা ছবি আঁকে আমাদেরকে একটু অন্য চোখে দেখতো, যে ওরা বাঙালি হিন্দুর মতন থাকে, হিন্দুর মতন আমরা সত্যিকারই একটু আমাদের হিন্দুর মতনই স্টাইলটাও মানে ইটাও আমাদের হিন্দুর মতনই, যে ছবি আঁকি হিন্দুর মতনই আমাদের চালচলন, ওরা একটু আমাদেরকে অন্য চোখে দেখতো। এখন ওরা ওদের মেয়ে দেওয়ার জন্যেই ওরা মানে ই হয়ে আছে প্রস্তুত সবসময়, যে আমাদের মেয়েকে দিব কি আমাদের ছেলেকে তোমাদের মেয়েকে বিয়ে করাবো, আর ছেলেকে বিয়ে করালে আমাদের মেয়েরা যে ওখানে ছবি আঁকবে আমরাও তোমাদের সঙ্গে ছবি আঁকবো, এরকম। আপনাদের কি এটা এখন যে বলছেন যে ছবি আঁকবে, এটা কি এখন ফটোচিত্রের সাথে কি আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়েছে যার জন্য এখন অনেকে? হ্যাঁ, আগে যেমন ওই যে বলছিলাম যে আমার স্বামীও ভিক্ষা করতে গেছে একসময়, আমিও গেছি, যে ওই যে কাজ পেয়েছিলাম গেছি, আর আমার স্বামী কিন্তু এমনি যেত আমার মানে ওই গ্রামে গ্রামে ওই ছবি দেখাতো, ওই গান করতো ছবি দেখাতো, ওই চাল মুড়ি, কেউ একটা আলু, কেউ দুটা বেগুন, কেউ দু চারটা ভেড়ি, এরকমই দিত, নিয়ে আসলে আমাদের সংসার চলত। কিবা আমার ভাসুরও যেত কি শাশুড়িও যেত, সবাই যেত, আর হাতে ওই ছোটো ছোটো ওই পুতুল তৈরি করতো আমার শাশুড়ি, ওই কোনো মেলা হতো মেলাতে নিয়ে গিয়ে বসে বিক্রি করতো, বিক্রি করে আসতো, তখন আর কত পয়সা হতো কি, গ্রামে গ্রামে ওই পুতুলগুলো নিয়ে গিয়ে বিক্রি করে আসলে সংসার চলত। এখন ওইটা গ্রামে যেতে হয় না, এখন ওইটা আমাদের বাড়িতে বসেই আমাদের ছবি বিক্রি হয়। ধরো আমি বাড়িতে আছি, কেউ এরকম আপনাদের মতন চলে আসলো, এসে ওরা ছবি দেখলো, ছবি কিনলো, এটা ওটা কিনলো, কিনে ওরা এখানে, তাতে আমাদের সংসার চলত। আর কিবা ওই বাইরে আমাদেরকে নিয়ে যায়, কিবা আমরা মেলা যাই, ওই যে ধরো এই এখন আগে আগে ওই সায়েন্স সিটিতে হতো, এখন ওই রাজারহাটে চলে গেছে, রাজারহাটে যাই, আর ওই বইমেলাটা হতো বইমেলায় যেতাম, শান্তিনিকেতনে যেতাম, যে কোনো মেলাতে যেতাম, কিবা আবার লোকও আমাদেরকে ডাকতো যে তোমরা এই মেলাতে আসবে, কি চিঠি দিত, ওরা যাওয়া আসার খরচ দিত, এবং আমাদের যা কাজ বিক্রি হতো আমাদের। আচ্ছা তো আপনাদের কি মনে হয় যে আপনাদের ইসলামের ধর্মের মতো রোজকার অত জীবনযাপনটা আপনারা পালন করতে পারেন না, তা এটা আপনাদের মনে হয় যে কোনো অন্য কোনো ধার্মিক উপর মহল থেকে যদি কখনো আপনাদের উপর চাপ সৃষ্টি হয় যে আপনাদেরকে আরও ইসলাম ধর্ম পালন করে আরও বেশি শক্তভাবে এরকম এভাবে চলতে হবে, তখন কি আপনাদের উপর সেটা কিছু করতে হবে? শক্ত ধরনের বলতে কি, মানে আর একটু কঠোরভাবে যদি আপনাদেরকে ইসলাম পালন করতে বলা ও? হ্যাঁ, আমরা তো আমরা কি করি, আমাদের যখন ওই রোজার টাইম হয় আমরা রোজা রাখি, আমরা সবটাই পালন করি, আমরা রোজার টাইমে রোজা রাখি, এবং আমরা আমাদের যখন এই যে আমাদের সবটাই আমরা করি, এই যে ধরো আমাদের ঈদ বকরিদ আমরা সবটাই পালন করি, তা সত্ত্বেও এবার আমরা আমাদের এই এটা ছবিটা আঁকি, এটা আমাদের জীবিকা, এটা আমরা বন্ধ করতে কোনো দিনই পারবো না, জীবিকাটা আমরা কোনো দিনই বন্ধ করতে পারবো না, আমাদের কেউ পারবে না। আচ্ছা এই যে আপনারা কি বলতে পারবেন যে আপনাদের এখন যখন যান কোথাও কিংবা আপনাদের শিল্প কোথাও প্রদর্শিত হয়, তখন কি নয়া শিল্প হিসাবে ওটা যায় নাকি শিল্পীর নামও আগে থাকে ওখানে?
মানে ওখানে নয়া চিত্রকররা এই পটটাকে এঁকেছে, সেই সেটা কি সেই নামটা আসে নাকি আপনাদের যে শিল্পী সেই পটটা বানিয়েছে সেই শিল্পীর নামও? না, আমাদের কি হয় কেউ যদি ডাকে তখন কি হয়, তখন ওরা তো নামটা রাখে যে আমাদের ধরো 10টা শিল্পীর দরকার হয়, তখন হয়তো আমাদের এখান থেকে 2টা শিল্পী নিল, এখান থেকে যদি 4টে লে নন্দীগ্রামের 1টা নিল। মানে যেহেতু আমাদের একটা ই হয়েছে ডটকমের সাথে একটা ই হয়ে গেছে, ওদের একটা যদি আমাদের এখানে 4টা লে, কেন যেহেতু আমাদের এখানটা মানে প্রচুর ধরনের সবাই ভালো, মানে ওখানের চাইতে যেমন এখানে বাছাই করা ধরো 10-12 জন তো ভালো, তার মধ্যে ওখানে হয়তো 2জন ভালো। সেই শিল্পীর নাম কি আপনার মনে হয় প্রচার পায়, সেই শিল্পী যে কাজটা করে সেই শিল্পীর নাম আসে? হ্যাঁ, শিল্পী তো প্রচার হয় যে এই শিল্পীটা ওই শিল্পীকে ধরো, এই শিল্পী বাইরে গেছে, ওই শিল্পী বাইরে গেছে, এই শিল্পী ধরো দিল্লি গেছে, এই শিল্পী গোয়া গেছে, এই শিল্পী বোম্বাই গেছে, শিল্পীকে তো পাঠানো হয়, শিল্পী যায়। আচ্ছা, আর ইয়ে কি বলে কখনো এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন সুনামি কিংবা অন্য কোনো রকমের কঠিন যদি কাজ হয় তখন সেই কাজ যে প্রথম সেই শিল্পী শুরু করে সেই শিল্পীর নাম থাকে নাকি পুরো যে নয়াগ্রাম থেকে সুনামির উপর কাজ চলছে সেই হিসাবেই বেশি সেই হিসাবেই মানে নামটা মানে আসবে? এটা আমরা তো গানটা করি, আমরা ছবিটা আঁকি, তো আমাদের এখান থেকেই হয়। ধরো তুমি এসছো আমাদের এখানে ইন্টারপোলিতে, আমার কাছ থেকে এটা শুনেছো, তো আমার নামটাই তুমি করবে, তো অন্য লোকের নাম কি করবে? যে জবা চিত্র করার কাছে আমি এই কথাগুলো শুনে এসেছি। আর এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে বলতে পারেন যে সেই এই সময় কিংবা সুনামির সময় যে কে প্রথম এই সুনামির উপর কাজ করতে শুরু করেছিল? আমরাই করেছিলাম। ধরো এই সুনামিটা হয়েছিল যখন, তখন একজন দিল্লি থেকে, তার নাম রাজীব শেট্টি, ওখানে ও বলেছিল, ওখানে অনেক আমাদের আমরা শিল্পী ছিলাম, ওখানে ও বলেছিল যে এই সুনামি হয়েছে যখন, এর উপরে তোমার ছবি আঁকতে পারবে? আমরা তখন বললাম হ্যাঁ। না, গান বাঁধাতে পারবে? আমরা বললাম হ্যাঁ। আমাদের পাড়ার অনেকই ছিল, আমাদের পাড়ারও ছিল। আর তখন কী হতো, যখন ওই রাজীব শেট্টি বলে সুনামির কথাটা, তখন আমাদের কিন্তু আর্থিক অবস্থা তখন এত ভালো অবস্থা ছিল না, তখন ও ছবি কিনতো, ও ছবি কম দামে সবাই ছবি কিনতো, আর সবাই প্রত্যেকটা জায়গার লোক, খালি এই পটচিত্র না, অনেক জায়গার অনেক লোকই যেত, ধরো কাঠের কাজ, বাঁশের কাজ, ধরো বাউল, এই পটচিত্র, সবাই মিলে ওর কাছে যেত। আর ও সবাইয়ের ছবি মানে যদি 10টা ছবি নিয়ে যাও তার মধ্যে 2টা ছবি বাঁচে, বেছে ও মানে যা আমার ধরো ছবিটা 5,000 টাকা ও 2,000 টাকা দিয়ে কেনে, মানে কম রেট দিয়ে কিনতো। তখন ওই ছবিটা আমাদেরকে অর্ডার দিয়েছিল যে সুনামির উপরে আমাদেরকে ছবি আঁকতে হবে, তখন আমরা বললাম যে হ্যাঁ এঁকে দেবো, গান বলে গানও করে দিতে হবে, বলেছি আচ্ছা ঠিক আছে গানও করে দেবো, তখন ওই আমরা গানটা বাঁধালাম আর ছবিটাও আমরাই বেঁধেছিলাম। আমরা যে যার গেছে, যে যার মনের মতন সে তার করে গান বেঁধেছে। ধরো আমার এখান থেকে 25 জন গেছে, 25 জনের মনের মতন মানে গানটা, কেউ হয়তো 25 জনের সবজনও পারে না, হয়তো 10 জন পেরেছে গানটা বাঁধাতে। প্রথম পট কিন্তু ছবিটাও কিনেছে সবাই, ধরো 25 জন গেছে, 25 জনেরই হয়তো ছবিটা ও নিয়েছে, যে অর্ডার দিয়েছে যটা করে তোটা করে নিয়েছে, যে আমি এই ছবিগুলো 2,000 টাকা করে দেবো, আমাকে যে যটা পারো ছবি তৈরি করে দেবো। প্রথম পট তৈরি হয় কোথায় কিংবা পটের মানে আদি পট কোথায় থেকে শুরু হয়, কীভাবে প্রচার করা, সেটা কি কোনো লোক কথা কিংবা আদি পটটা আমাদের এইখানে মানে চৈতন্যপুরেই হতো, কালীঘাটেও হতো, তারপর থেকেই এখানে হচ্ছে। মানে আমি যখন থেকে এসছি, আমার বিয়ে হয়েছে, তার অনেক আগে থেকেই এখানে ছবি আঁকতো, কিন্তু এটা আমি মানে এই করে বলতে পারি না যে কোথা থেকে আদি হচ্ছে, কিন্তু আমার এখান থেকেই বরাবরই হচ্ছে। এবার আমার শাশুড়ি বলতো যে আমার বাপের বাড়িতে তার মামা টামা তার অনেক মানে ছিল, ওরা ও দাদু টাদু ঠাকুরদাদা টাদা ওরা আঁকতো, ওরাই করতো। আর এই প্রথম আমার ভাসুর গল্প করতো শুনতাম, কিংবা আমার স্বামী গল্প করতো শুনতাম, যে ছবিটা প্রথমে বাড়িয়েছিল কি থেকে, যে ওই বাঘের গল্প থেকে, বাঘ থেকে, যে প্রত্যেকটা এতে ওই খালি বাঘ আসতো, সবসময় খালি বাঘের ভয় হতো যে বাঘ আসতো, তো ওরা কী করছে যে বাঘটাকে কী করে মারা যায়, বাঘটাকে তোমরা মানে রাক্ষসের একটা রাক্ষসের গল্প মানে ই করলো,
যে ওই বাঘটাকে কি করে মারা যায়, তো মানুষ তো মানুষ কি আর বেরাতে পারবে, বেরাতে পারবে না। তো একজন ওই গল্প করে বলল যে তাহলে একটা আয়না রাখো, ওই গাছের মধ্যে আয়না রাখো, আর ওই বাঘটা প্রত্যেক দিন ওই আয়নার কাছে এসে বসত, মানে ওই গাছটা এসে বসত। আর সেদিন বাঘটা চলে গেছে, তারপরে ওই একটা আয়না রেখেছিল, বড় একটা আয়না ওর মধ্যে রেখেছিল। এবার সেই আয়নাটা দেখে এই বাঘ তখন ওই ঘুষি মেরে বাঘটা ওই আয়নাটাকে ভেঙে ফেলে, যখন এরকম ছিদ্রিয়ে পড়ে গেল, যেদিকে যাচ্ছে ওর ছবি দেখা যাচ্ছে, মানে যেদিকে ঘুরছে ওর ছবি দেখা যাচ্ছে। বাঘ তখন বললো যে শালা, তাহলে আমারই ছবি দেখা যাচ্ছে চারধারে, তাহলে আমি কী করবো। তখন কে বাঘটা নিজেই মানে এতেই ও মারা গেল, ও মানে হাত ফেল করেই মারা গেল। যখন মারা গেল ও তখনকে কী করলো, যেই মানে ওই গল্পটাই করেছিল যে আমাদেরকে খেয়ে ফেলতো মেরে ফেলতো, ও তখন আসলো। মানে ওটা একটা রাক্ষসের গল্প বলতো আমার ভাসু তো, বলে ও তখন আসলো, ও এসেই তখন একটা ওই পাতার মধ্যে, ওই যে আসুত পাতার মধ্যে ছবি আঁকা, তখন তো আর কাগজপত্র বেশি পেতো না, ওইটার মধ্যেও ছবি আঁকতো। কী ছবি আঁকতো? ওই বাঘের ছবিটা আঁকতো, কিংবা ওই যে বাঘের ছবি আঁকতো, ওই যে প্রথম থেকে যে ওই যে মারতো, খেতে যেত, খেতো, আর কেউ বেরাতে পারতো না, ওই যখনই দেখতো রাক্ষস আসছে ভয়ের মধ্যে ছুটে পালিয়ে যেত, খেদিয়ে নিয়ে যেত, কাকে মেরে দিত, এরকম করতো। তো তখন সেইটা থেকেই ও একটা মানে ছবি আঁকা শুরু করলো, যে আমাদের তো আমরা কী করে খাবো, ছবি না আঁকলে আমরা কী করে খাবো, আমাদের তো পেট চলবে কী করে। তখন ওই পাড়ায় পাড়ায় যেত, প্রত্যেকটা ঘরে ঘরে যেত, গ্রামে গ্রামে গিয়ে ওই গল্প করতো, মানে গানটা করলো, গান করেই তখন ওই সেই থেকেই পটটা চালু হলো।